ala uhdi laka hadiyatan sami'tuha min rasulillah sallallahu alaihi wasallam. ও আব্দুর রহমান বিন আবি লাইলা, আমি তোমাকে একটা হাদিয়া দিয়া দিব না, হাদিয়া দিয়া দিব না, যে হাদিয়াটা সরাসরি আমি আল্লাহর নবীর থেকে শুনেছি। আব্দুর রহমান বিন আবি লাইলা বলে, বালা ফাহদি খালি, ও কাব বিন উজরা, দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে হাদিয়াটা দাও। হযরতে কাব বিন উজরা বলে, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলাম, ফাকুলনা, আমরাই কথা বললাম, কাইফা সলাতু আলাইকুম আহলিল বাইত ওয়া ইন্নাল্লাহা কদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইহি। আমরা বললাম, ও আল্লাহর নবী, আপনাকে সালাম কেমনে দিব, ওটা তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিল। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর নবী আমাদেরকে শিখাইলো, আল্লাহ আমাদেরকে শিখাইলো নবীরে সালাম কেমনে দিতে হবে। আমরা সেইখানে নবীরে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম কেমনে দিমু ওটা তো আল্লাহ শিখায় দিল, কিন্তু সালাত কেমনে পড়ব, দুরুদ কেমনে পড়ব, ওটা তো আল্লাহ শিখায় নাই। ও নবী, আপনি আমাদেরকে শিখায় দেন, আমরা আপনার উপর দুরুদ কিভাবে পড়ব। আল্লাহর নবী এবার তাদেরকে বলল, কুলু, তোমরা বলো, কুলু, তোমরা বলো, কি বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ, এটা পারি কি পারি না আমরা? এই দুরুদটা শিখিয়েছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হিসাব সোজা, দুরুদ পড়ব ওটা রাসূল শিখাইছেন। আচ্ছা, একটা কথা বলি, একটু কষ্ট দিব আপনাদেরকে, আমাদের সবার সব পেরেশানি দূর হয়ে যাক, সব গুনাহ মাফ হয়ে যাক। কারা কারা চাই একটু হাত উঠে দেখি। তিরমিজি শরীফের হাদিস, দুরুদের পাওয়ার দেখেন, তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসা আল-লাইল, রাতের যখন তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যেত, কমা, আমার নবী দাঁড়ায় যাইতেন, আর ঘুমাইতেন না, আর ঘুমাইতেন না, ঘুম থেকে উঠে আল্লাহর নবী কি বলতেন, আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, ও মানুষেরা উঠে যাও, উঠে যাও, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা, কিয়ামত চলে আসছে, কিয়ামত চলে আসছে, জা আল মাউত বিমা ফি, জা আল মাউত বিমা ফি, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে। ওই সময় হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীকে ডাক দিয়া বললাম, ইন্নী ইউকসিরুস সালাত আলাইক, ও আল্লাহর নবী, আমি আপনার উপর বেশি বেশি দুরুদ পড়ি, কাম আজালু লাকা মিন সালাতি, ও নবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু সময় বলে দেন, কতটুকু সময় পর্যন্ত আমি আপনার উপর দুরুদ পড়ব। আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলল, মা শিতা, ও উবাই, কোনো সময় টময় নাই, তুমি যতক্ষণ চাও ততক্ষণ আমার উপর দুরুদ পড়তে পারো। হযরত উবাই বলে, আল্লাহর নবীকে আমি বললাম, ও নবী, আমি একটা সময় বলি, আপনি আমাকে বলেন, আসসুদুসা, ও হুজুর, আমি যদি দিনটারে আর রুবুয়া, দিনটাকে চার ভাগ করি, চার ভাগ ছয় ঘন্টা করে চার ভাগ করি, কইরা ছয় ঘন্টা আপনার উপর দুরুদ পড়ব, আপনি কি বলেন? আল্লাহর নবী হযরত উবাইকে ডাক দিয়া বলে, মা শিতা, যতক্ষণ চাও পড়তে পারো, ফা ইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, তবে যদি আরো বাড়াইয়া দাও, এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বিন কাব বলে, আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে। তো নবীর ডাক দিয়া কয়, হুজুর, ফান্নিস, তাহলে আমি এক কাজ করি, দিনটাকে দুই ভাগ করি, অর্ধেক অর্ধেক কইরা, বারো ঘন্টা করে দুই ভাগ কইরা, বারো ঘন্টা আপনার দুরুদের উপর আমল করতে থাকবো, আপনি কি বলেন? আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, মা শিতা ফা ইন জিত্তা ফাহুয়া খাইরুল লাকা, উবাই, যতক্ষণ চাও পড়তে পারো, তবে যদি আরো বাড়াইয়া দাও, এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বলে, আরো বাড়াইলে মঙ্গল, তাইলে আরো বাড়ায়া দেই। হযরত উবাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ফাসুলুসাইন, ও
আল্লাহর নবী তাহলে আমি একটা কাজ করি দিনটারে আমি তিন ভাগ কইরা 8 ঘন্টা করে তিন ভাগ করে এর মধ্যে দুই ভাগ মানে 16 ঘন্টা আপনার দুরুদের উপর আমল করব আপনি কি বলেন আল্লাহর নবী এখনো আগের মত বলে মাশিতা ফা ইনজিতা ফাওয়া খাইরুল লাকা যতক্ষণ চাও পড়তে পারো তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে হযরত উবাই বলে আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে তাইলে আর ঘন্টা মন্টার হিসাব কইরা লাভ নাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে আজালুলাকা সলাতি কুল্লাহা ও নবী তাহলে আর কোন ঘন্টা টন্টার হিসাব নাই আমি উবাই বলতেছি 24 ঘন্টার 24টা ঘন্টা আমি আমার জরুরি কাজগুলো করার পাশাপাশি সদা সর্বদা আপনার উপর দুরুদের আমল করতে থাকব চাই নামাজি হোক বা না হোক দিনদার হোক বা না হোক তার জীবনে সুন্নত পাওয়া যাক বা না পাওয়া যাক কিন্তু মুসলমান যত মুসলমান আছে সবাই একটা কথায় একমত একটা দাবিতে একমত সেটা হলো আমরা আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন তো সবাই এই কথায় আমরা একমত না দ্বিমত যারা একমত তারা বলবেন যারা দ্বিমত তারা চুপ থাকেন আবার বলেন একমত না দ্বিমত এটা বাস্তব কথা অনেকে আছে কিছু যুবক ভাইরা ভাইয়েরা যখন মাহফিলের আয়োজন করে বেশিরভাগই দেখা যায় মাহফিলের পোস্টারগুলোতে লাগা থাকে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল তো আমাদের অনেক মুরুব্বিদেরও একটা বদ অভ্যাস আছে অনেক হুজুরদেরও একটা অভ্যাস আছে তারা এই জাতীয় যুবকদেরকে অনেক সময় কটাক্ষ করে অনুৎসাহিত করে ঠাট্টা করে করে বলে নামাজ পড়ে না আকাম গোকাম সব করে আবার মাহফিলের আয়োজন করে যুবকরে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর পরে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো তো এই যুবক বলে আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি তো অনেক সময় ঠাট্টা করে বলে হ্যাঁ মুখে দাড়ি নাই নামাজ পড়ে না আর আকাম দুকাম সব করে আর নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে কয় এর মানে এই কথা বুঝাইতে চায় যেহেতু সে কিছু গুনাহের কাজ করে এই জন্য তার দিলের মধ্যে রসুলের ভালোবাসা নাই তা আমরা এই কথা বলি ভাই একটা লোকের দিলের ভিতরে একটা লোক কিছু গুনাহের কাজ করা এটা প্রমাণ নয় যে তার দিলে রসুলের ভালোবাসা নাই বরং গুনাহের কাজ কিছু করার পরেও তার দিলে রসুলের ভালোবাসা থাকতে পারে এটার দুইটা প্রমাণ আপনাদের সামনে দিব একটা প্রমাণ তো হাদিস থেকে আরেকটা প্রমাণ সরাসরি আপনার আমার চোখের সামনের দেখা বিষয় থেকে একজন সাহাবী হাদিসের কিতাবের মধ্যে আসছে তার লকব ইউলাক্কাবু বিহিমার হিমার তার লকব ছিল এই নামে পরিচিত ছিল এই সাহাবীর একটা বদ অভ্যাস ছিল শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে মদ খাইত আপনারা বলেন তো মদ খাওয়া সওয়াবের কাম না গুনার কাম বলেন না সওয়াবের কাম না গুনার কাম এই সাহাবীর বৈশিষ্ট্য ছিল কানা ইউযহিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর নবীকে হাসাইত সে চেষ্টা করতে এমন কথা বলতে যেই কথাটা শুনলে আল্লাহর নবী হাসবে আল্লাহর নবীর হাসিটা দেখতে তার বড় ভালো লাগত আমাদের মাদ্রাসায় স্কুলে এমন বহু ছাত্র আছে পড়াশোনায় কাঁচা কিন্তু কথায় বড় পাকনা কথা বলে খুব হাসির হাসির মজার মজার যার কথাগুলো শুনলে হুজুররা হাসে স্যাররা হাসে
অনেক ক্ষেত্রে দেখা যায় সাররা হুজুররা এই জাতীয় ছাত্রদেরকেও অনেক ভালোবাসে বলেন না আছে কিনা এই সাহাবীও নবীরে এমন কথা বলার চেষ্টা করতো যে কথাগুলো শুনলে নবী একটু হাসবে কিন্তু তার এই একটা অভ্যাস ছিল মাঝে মাঝে মদ খেতে কারণ একটা সময় পর্যন্ত তো আরবের মানুষ মদে অত্যন্ত অভ্যস্ত ছিল আল্লাহ তাআলা চার ধাপে আস্তে আস্তে মদটাকে হারাম করেছে দাপগুলো বলবো না সময় অনেক অল্প আমি কিছু আমলের কথা বলবো একটা ভূমিকা চলছে এই সাহাবী সেই অভ্যাস দূর হয়নি শয়তানের ঢোকায় পড়ে খেয়ে ফেলেছে রাসূলের কাছে ধরা খাইলো আনা হলো রাসূল বলল তাকে শাস্তি দাও রাসূলের সময়ে মদের নির্দিষ্ট কোনো শাস্তি ছিল না 40টা দুইটা জুতা মিলাইয়া 40টা বাড়ি দিছে 80টা হয়ে গেছে দুইটা বেত মিলাইয়া খেজুরের ডাল দিয়া 40টা বাড়ি দিয়া দিছে 80টা হয়ে গেছে আরো বহুভাবে মদ যে পান করত তাকে শাস্তি দেওয়া হতো তো মদ খাইছে ধরা খাইছে আনা হয়েছে রাসূল বলছে এটা শাস্তি দাও তো পিটাইছে গেছে একবার মদ খাওয়ার পরে আবার পুনরায় আরেকবার মদ খাইছে আবার আনা হয়েছে আবার শাস্তি দেওয়া হয়েছে আবার চলে গেছে এইভাবে কয়েকবার হয়ে গেল এই দিকটা থেকে খুব বেশি আওয়াজ আসছে আপনারা যদি একটু আওয়াজটা বন্ধ করতে পারেন ভালো হয় এটা কোন দিকটা বলবো এটা উত্তর দিক এই যে উত্তর দিক মাদ্রাসার যে দিকটা আছে আপনারা যদি একটু আওয়াজটা বন্ধ করতে পারেন তাহলে ভালো হবে কয়েকবার হয়ে যাওয়ার পরে রাসূল এবার বলছে তাকে শুধু শাস্তি দিলে হবে না তার একটু ভর্ৎসনা করো লজ্জা দাও তাইলে এটা ফিরবো এখন এক একজন এক এক ভাবে লজ্জা দেওয়া শুরু করেছে কেউ তারে ডাক দিয়া বলে মা আতকাইতাল্লাহ কেউ ডাক দিয়া বলে মা মাস্তাহিয়াইতাল্লাহ আল্লাহকে ভয় করো না আল্লাহর থেকে তুমি লজ্জা পাও না মাস্তাহিয়াইতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার ধরা খাও বারবার ধরা খাও তারপরও তোমার কি লজ্জা লাগে না এক একজন এক এক ভাবে তাকে লজ্জা দিচ্ছিল এইবার একজন লজ্জা দিতে গিয়া বেশি কড়া ভাষায় বলে ফেলল সে ওই সাহাবীকে ডাক দিয়া বলে আখজাকাল্লাহ আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক আল্লাহ তোমাকে বেইজ্জত করুক আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক আল্লাহ তোমাকে বেইজ্জত করুক এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে থামো 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 এমন বাজে কথা কেন তুমি তাকে বললা তুমি এই বদদোয়া দিয়া তো তার বিরুদ্ধে শয়তানকে তুমি সাহায্য করে দিলা কেন কোনো ঈমানদার যখন বেইজ্জত হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে তখন শয়তান খুশি হবে কে খুশি হবে বলেন না আল্লাহর নবী তারপরে যেই কথাটা তার বিষয়ে বলল সেটাই আমি আপনাদেরকে শুনাইতে চাই আপনারা সেই আগের কথাটা আবার একটু মনে করেন এই সাহাবী মদ খাওয়ার অপরাধে রাসূলের কাছে এসেছে আপনারা বলেন তো মদ খাওয়া এটা সওয়াবের কাম না গুনাহের কাম বলেন না সওয়াবের কাম না গুনার কাম এরকম একটা গুনার কাজ যে সাহাবী করছে আর বারবার শাস্তি পাচ্ছে এই সাহাবীর বিষয়ে আল্লাহর নবী কয় তার বিষয়ে তো আমি এটা জানি আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু এই সাহাবী আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে আরে এত আস্তে সুবহানাল্লাহ আরে বয়ান বুঝেন কি বুঝেন না এর মানে কি বুঝলাম কিছু গুনাহ থাকলেও রাসূলের মহব্বত আর ভালোবাসা ভিতরে থাকতে পারে না কি না এটা তো হাদিস থেকে বললাম আপনারা আমার চোখের সামনে চাক্ষুষ দেখা বিষয় আল্লাহর নবীর শান মান পরিপন্থী কথাবার্তা যখন দুশমনরা বলে তোলামা একরাম বলে আল্লাহর নবীর শান মান রক্ষায় রাজপথে নামতে হবে আন্দোলন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে রাসূলের এই কথা শোনার পরে উলামা একরামের কথা শোনার পরে আপামর জনসাধারণ রাজপথে নামে আন্দোলন করে মিছিল করে মিটিং করে
এমন কি আপনারাই বলবেন রক্তটা পর্যন্ত দিয়ে দেয় জীবনটা পর্যন্ত দিয়ে দেয় এমন বহু যুবক যেই যুবকের মুখে দাড়ি নাই প্যান্টশার্ট পরে বলেন এমন আছে না নাই বলেন না আছে না নাই বলেন রক্ত দেওয়া সহজ না কঠিন জীবন দেওয়া সহজ না কঠিন এমন কঠিন কাজ যে করে ফেললো তার দিলে রাসূলের ভালোবাসা আছে না নাই ভালোবাসা 100 আছে তবে ভালোবাসার প্রকাশ করতে পারছে না বলেন না ভালোবাসার কি করতে পারছে না কেন প্রকাশ করতে পারছে না বাধা আছে বাধা সামাজিকতার বাধা পরিবেশের বাধা আমি যেই সমাজের ভিতরে বসবাস করি এই সমাজে যেই সমাজের মধ্যে বেশিরভাগ সুদখোর হইব তা আমারও সুদ খেতে মন চাই যেই সমাজে বেশিরভাগ ঘুষখোর হবে আমারও ঘুষ খাইতে মনে চাবে যেখানে বেশিরভাগ বেনামাজি হবে আমারও নামাজ পড়া ছেড়ে দিতে মনে চাইবে যেখানে বেশিরভাগ বেপরদা চলবে আমারও বেপরদা চলতে মনে চাবে এরা কি বন্ধ হবে না কেন তো আরো বেশি শোরগোল শুরু করে দিল কেন করতেছে এরকম আল্লাহই জানে আচ্ছা আপনারা আমাদের দিকে আমার দিকে খেয়াল রাখেন যদিও আমার কষ্ট হচ্ছে কথা বলতে বাকি আমার দিকে খেয়াল রাখেন জি আমার দিকে একটু খেয়াল রাখেন আমার দিকে খেয়াল রাখেন যে যেই সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকবে আমারও তো গুনাহের কাজেই দাবিত হইতে মনে যাবে মানুষ বেশিরভাগের দ্বারা প্রভাবিত হয় আমি এমন এক সমাজে বসবাস করি যখন ঘুম থেকে উঠি তখনও গুনাহ নাস্তা খাইতে গেলেও গুনাহ 10টা বাজেও গুনাহ দুপুর বেলাও গুনাহ বিকাল বেলাও গুনাহ সন্ধ্যা বেলাও গুনাহ রাতের বেলা ঘুমাইতে গেলেও গুনাহ 24টা ঘন্টার 24টা ঘন্টা গুনাহ আর গুনাহ দিলের ভিতরে হাজার ভালোবাসা থাকার পরেও ভালোবাসা প্রকাশ করতে পারি না এটারও একটা চাক্ষুষ প্রমাণ আপনারা আমার চোখের সামনে দেখা একটা জিনিস থেকে দিব একটা লোকের বয়স হয়ে গেছে 40 বছর বলেন কত বছর 40 বছরের লোকটা নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি কামায় প্যান্টশার্ট পরে আরো যত উল্টাপাল্টা আছে সবই করে এবার হুজুররা বুঝাইয়া মুরব্বীরা বুঝাইয়া কয় বাবা আপনি 40 দিনের জন্য একটু তাবলীগে সময় লাগায় মুরব্বীদের কথা শুনে হুজুরদের কথা শুনে বলছে আচ্ছা ঠিক আছে চলে যাও তো 40 দিন তাবলীগের মধ্যে সময় লাগাইয়া লোকটা এটাও আপনার আমার সকলের চোখের সামনে দেখা মাত্র 40 দিন লাগানোর পরে এই লোকটার মুখে দাড়ি চলে আসছে এই লোকটা সুন্নতি পোশাক ধরেছে এই লোকটা এখন নামাজে সবার আগে আগে থাকে যেই কোন কাজ করলে হুজুরদের কাছে গিয়ে জিজ্ঞেস করে হুজুর বলেন তো এটা হালাল না হারাম বলেন তো এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা বলেন না ঘটে কিনা ঘটনাটা কি মাত্র 40 দিনে তার 40 বছরের জীবনটা কেমনে পাল্টায় গেল আসল কাহিনী হলো পরিবেশ পাল্টাইছে সমাজ পাল্টাইছে সে এখন এমন একটা পরিবেশের মধ্যে এসে ঢুকছে যেই পরিবেশের মধ্যে যখন সে ঘুম থেকে উঠে তখন সে শুনে আল্লাহ বড় ফজরের পরেও শুনে আল্লাহ বড় নাস্তা খাইতে গেলেও শুনে আল্লাহ বড় 10টা বাজেও শুনে আল্লাহ বড় দুপুর বেলাও শুনে আল্লাহ বড় আসরের পরেও শুনে আল্লাহ বড় মাগরিবের পরেও শুনে আল্লাহ বড় এশার পরেও শুনে আল্লাহ বড় ঘুমাইতে গেলেও শুনে আল্লাহ বড় 24টা ঘন্টার 24টা ঘন্টা তার কান দিয়া একটা কথাই ঢুকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকার মধ্যে শান্তি কামিয়াবি মাত্র 40 দিন 24টা ঘন্টা তার মাথা দিয়া এই কথাগুলো ঢুকার বরকতে আল্লাহ পাকের মেহেরবানিতে তার 40 বছরের জীবনটা পাল্টে গেছে মহব্বত আর ভালোবাসা আছে না নাই প্রকাশ পাইতে একটু সময় লাগছে বাধা দূর হয়ে গেছে মহব্বত প্রকাশ পেয়ে গেছে তাহলে প্রথম কথা এটা বলছিলাম আমরা যারা মুসলমান আছি আমরা সবাই আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বিষয়ে আমরা একমত না দ্বিমত এটার ক্ষেত্রে যেমন একমত আরেকটা বিষয় আপনারাই বলবেন আমি বলা লাগবে না আমরাও আল্লাহর নবীকে ভালোবাসি
সাহাবায়ে কেরামও আল্লাহর নবীকে ভালোবাসতেন। বলেন তো সাহাবায়ে কেরাম যে আল্লাহর নবীকে ভালোবাসতেন, ওই ভালোবাসাটা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি? কত বেশি ওটা বুঝাইতে গেলে আরেক দিকে যেতে হবে। আমি শুধু আপনাকে এতটুকু বলি, ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে আমার একটু দেখতে মনে চায়, ভালোবাসার মানুষটার সাথে আমার একটু কথা বলতে মনে চায়, সুযোগ পাইলেই ভালোবাসার মানুষটার কাছে আমার ছুটে যেতে মনে চায়। এজন্য দেখেন না, চাকরি করে ঢাকাতে, এক দুই দিন ছুটি পাইলেই উড়াল দিয়া চলে আসে আপনাদের সাহারাস্তিতে। কেন? ভালোবাসার মানুষগুলো তো এখানে, ওখানে তো তাকে পেটের দায়ে, সুযোগ পাইলেই দৌড়াইয়া চলে আসে দেশের বাড়ি। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতো আল্লাহর নবীকে বেশি ভালোবাসত, এই জন্য সুযোগ পাইলেই নবীর সাথে একটু কথা বলতে চাইতো, সুযোগ পাইলেই নবীর একটা নজর দেখতে চাইতো, সুযোগ পাইলেই দৌড়াইয়া নবীর দরবারে চলে যাইতো। তবে একটা কথা আছে, ভালোবাসা যত বেশি জ্বালাও তত বেশি, প্রেমের জ্বালা বড় জ্বালা। ফার্সিতে একটা কথা আছে, নজদিকারা বেশ বুয়াদ হায়রান, যে যত কাছের হয় পেরেশানি তার ততই বেশি হয়। যারে আমি খুব বেশি ভালোবাসি তারে পাইলে যত খুশি লাগে, না পাইলে ততই কষ্ট লাগে, ঠিক না বেঠি? পাইলে যত খুশি লাগে, না পাইলে ততই কষ্ট লাগে। এই জন্য দেখেন না, মা মরলে অনেক সময় মেয়ে হার্ট অ্যাটাক করে মরে যায়, বাবা মরলে সন্তান মরে যায়। কেন মরে গেল? সন্তান মরলে বাবা মরে যায়। ভালোবাসাটা এত বেশি, বিচ্ছেদ বেদনা সহ্য করতে পারে না। তো সাহাবা একরাম সব সময় একটা জিনিস নিয়ে চিন্তিত থাকতেন, একটা জিনিস ভাবতেন, সেটা কি? আল্লাহর নবীর এত ভালোবাসি, একটা নজর দেখা ছাড়া থাকতে পারি না। আমরা এটা খুব ভালো করে জানি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়াতে আজকে আমরা আছি থাকবো না, নবীও আছে থাকবে না, দুনিয়াটা নিয়ে ভাবি না, ভাবি এটা আল্লাহ মরার পর আমাকে যদি জান্নাতও দেয়, জান্নাতে যাওয়ার পর আমি কি আমার নবীর সাথে একসাথে থাকতে পারবো কি না, এটা নিয়ে একটা চিন্তিত থাকি। এক সাহাবি আইসা নবীরে ডাক দিয়া কয়, নবী আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে দেখা ছাড়া আমার মোটেও ভালো লাগে, কিন্তু আমি একটা ভয়ে থাকি, সেটা হলো মরার পরে আপনিও জান্নাতে যাইবেন, আমিও জান্নাতে যাব, আপনার মাকাম তো হবে কত উপরে, নবীদের যে স্তর সেই স্তরে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আমি একজন সাধারণ উম্মত, আমি তো উম্মতের স্তরে থাকব, আমি এটা ভাবি জান্নাতে যদি আমি আপনার সাথে না থাকতে পারি, আমি জান্নাতে থাকতেও তো জান্নাতের মজা পাবো না। তো রাসূল তাকে বলে দিলেন সেই প্রসিদ্ধ কথা, কোনো চিন্তার কিছু নাই, আল মারউ মা আমান আহাব্বা, আমি নবী বলে দিচ্ছি যে যাকে ভালোবাসবে জান্নাতে সে তার সাথেই থাকবে। তো সাহাবায়ে কেরামের একটা সবচেয়ে বড় একটা ভয়ের বিষয় ছিল, পেরেশানির বিষয় ছিল, জান্নাতে নবীর সাথে একসাথে থাকতে পারবো নি। এই জন্য সাহাবারা আল্লাহর নবীর কাছে দোয়াও করতেন। একটা মজার দোয়া আপনাদেরকে শুনাইয়া কয়েকটা আমলের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। কিতাবের নাম মুসনাদে আবি আলা, হাদিস নাম্বার 1617। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক রাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর এই দুইজনকে নিয়ে বাহির হইছে, আর আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের জন্য নিয়ত বেঁধেছি। أن رسول الله صلى الله عليه وسلم مر بين أبي بكر وعمر، رسول الله صلى الله عليه وسلم حضرت أبو بكر عمر دوي جن كنيا راتر بلا برخل وعبد الله يصلي أمي عبد الله بن مسعود نفل نمجر جرن نيوت بده چلا فافتتح سورة النساء فسنح لها নামাজের মধ্যে আমি সূরা নিসা পড়া আরম্ভ করলাম।
আল্লাহর নবী আমার অগোচরে আমার বিষয়ে সাহাবাদেরকে একটা কথা বলে যেই কথাটা আমি শুনি নাই পরবর্তীতে এই কথাটা আমাকে শোনানো হয়েছে আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে মান আহাব্বা আইয়াকরাআল কুরআনা গাজ্জান কামা উনজিলা ফালইয়াকরা কিরাআতা ইবনে উম্মে আবদিন কেউ যদি আল্লাহ যেইভাবে কুরআন নাযিল করেছে ঠিক ওইভাবে কুরআনের তেলাওয়াত করতে চায় সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের মতো কোরআনের তেলাওয়াত করে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে নামাজটা শেষ করে এবার আমি দোয়ার জন্য হাত উঠিয়ে দিলাম আল্লাহর নবী এখনো আমার অগোচরে আমার পিছনে পিছনে আমাকে লক্ষ্য করে কিছু কথা বলে যেটা আমি শুনি নাই পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে সালতু তো ও আব্দুল্লাহ বিন মাসউদ তুমি চাও আমি নবী বলতেছি এখন তুমি আল্লাহর কাছে যেটা চাইবা আল্লাহর পক্ষ থেকে তুমি সেটাই পাইয়া যাইবা বুঝে থাকলে বলেন তো আব্দুল্লাহ বিন মাসউদ যখন দোয়াটা করতেছে দোয়াটা কবুল কি কবুল না হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দোয়া করে শেষ করে ফেললো ফাআতা উমারু লিউবাশশিরাহু হযরত উমর তাড়াতাড়ি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে চলে আসলো আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদগুলো শোনানোর জন্য কারণ একজনকে সুসংবাদ শোনানো এটা বড় নেকের কাম হযরত ওমর মনে মনে ভাবলো এই নেকের কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলি আমি যাইয়া আগে আগে আব্দুল্লাহ বিন মাসউদকে এই সুসংবাদগুলো শুনাইয়া দে ফাওয়াজাদা আবা বকরিন খারিজা হযরত ওমর বাহির হইয়া আব্দুল্লাহ বিন মাসউদের কাছে যাওয়ার পরে এই কথা বলে আজকেও আমি ফেল হয়ে গেলাম আমি ভেবেছিলাম এই নেকের কাজটা আমি আগে আগে করব কিন্তু আমি দেখলাম এই সুসংবাদ পৌঁছানোর জন্য আমার আগে আব্দুল্লাহ বিন মাসউদের বাড়িতে আবু বকর হাজির হয়ে গেছে হযরত ওমর আবু বকরকে ডাক দিয়া বলে ইনফালতা ইন্নাকা লাসাফাকুন বিল খায়র ও আবু বকর আজকে এই নেকের কাজে তুমি যদি আমার থেকে আগে বেড়ে গেলা আবু বকর আমি ওমর আজীবনের জন্য তোমার বিষয়ে এই কথা বলি নেকের কাজে কত প্রতিযোগিতা লাগাইলাম কত প্রতিযোগিতা লাগাইলাম সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম কিন্তু তুমি আবু বকরকে আজ পর্যন্ত আমি নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না হযরত আবু বকর আইশা আব্দুল্লাহ বিন মাসউদকে সুসংবাদ শোনায় ও আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহর নবী তোমার বিষয়ে এই কথা বলেছে কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাযিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলাওয়াত করতে চায় সে যেন তোমার মতো কোরআনের তেলাওয়াত করে আর তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো তো আল্লাহর নবী তোমারে লক্ষ্য করে বলছে তুমি চাও যা চাইবা তা পাইবা এর মানে তুমি যে দোয়াটা করেছো দোয়াটা পাক্কা পাক্কা কবুল হয়ে গেছে কোনো সন্দেহ নাই ও আব্দুল্লাহ বিন মাসউদ তোমার কাছে জানতে চাই তুমি কি দোয়া করেছিলে ওই দোয়াটা আমাকে একটু শোনাও না হযরত আবু বকর একা একাই শুনতে চায় না আমরাও শুনতে চাই হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম বলেন কয়টা জিনিস اللهم إني أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد أمي بولي دعاة بر دامي دعاء بر غروت برن دعاء شاب بھائي دعاة مخستو کرنا ودر کر كم نے مخستو کر بين كتاب نام بولي دي اچھی مسند أبي على حدث نمبر شلو شترو پر لكونو عالم رکت গিয়া দোয়াটা মুখস্থ করবেন তবে জীবনে কোনোদিন দোয়াটা মুখস্থ করা হবে কি হবে না আল্লাহই ভালো জানে এই জন্য দোয়াটার ফজিলত যেন আমরা পেয়ে যাই কমপক্ষে জীবনে একবার হলেও যেন আমাদের থেকে দোয়াটা হয়ে যায় আমি যদি আপনাদের সবাইকে এখন দোয়াটা পড়াইয়া দেই সকলে আমার সাথে পড়তে রাজি আছেননি জি পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান
la yanfad wa murafaqat nabiyyina Muhammad sallallahu alaihi wasallam fi a'la jannatil khuld. Shobai bole amin. Hazrat Abdullah bin Mas'ud bole ami Allah er kache tinta jinish cheyechhilam. Ek number jinish cheyilam Allahumma inni as'aluka imanan la yartad. আমি দোয়াটার ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা ছাড়া শুধু অর্থটা বলে চলে যাব। এক নম্বর দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে এমন ঈমান দান করো, এমন ঈমান দান করো যে ঈমান পাওয়ার পর আমি আর জীবনে কোনোদিন বেঈমান হয়ে যাব না। সর্বপ্রথম দোয়া করলেন ঈমান রক্ষার দোয়া, বলেন কি রক্ষার দোয়া। দুই নম্বর দোয়া করলেন ওয়ানা ঈমান লা ইয়ালফাদু, আল্লাহ এমন নিয়ামত দান করো যেই নিয়ামত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ও মালিক, যেই নিয়ামত তুমি আমাকে একবার জীবনে দিবা, ওই নিয়ামত কোনোদিন তুমি আর আমার থেকে ছিনাইয়া নিও না। তিন নম্বর দোয়া কি করলো, ওমুরাফাকাতা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। এই তিন নম্বর দোয়াটা শোনানোর জন্যই আমি আপনাদেরকে হাদিসটা শুনাইলাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলে, আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, চূড়ান্ত ফরিয়াদ, শেষ ফরিয়াদ আল্লাহ, আমি আব্দুল্লাহ বিন মাসউদ তোমার কাছে দরখাস্ত করি ওই যে চিরস্থায়ী জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি আমাকে তোমার নবীর সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় যেন এই কথা বলতে চায়, আল্লাহ তুমি আমি আব্দুল্লাহ বিন মাসউদকে যদি জান্নাতের মধ্যে দিয়াও দাও, জান্নাতের হুর গালমান দিয়া যদি ভরেও দাও, আর সেই জান্নাতের মধ্যে যদি আমাকে আমার নবীর সাথে থাকার ব্যবস্থা না করে দাও। আল্লাহ আমি কথা বলতে চাই যে জান্নাতে সব নিয়ামত আছে কিন্তু আমি আমার নবীর সাথে একসাথে থাকতে পারবো না। আমি আব্দুল্লাহ বিন মাসউদ ওই জান্নাতে গিয়াও জান্নাতের প্রকৃত মজা পাবো না। সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল এটা, নবীর সাথে একসাথে জান্নাতে থাকা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন শুধু সাহাবারাই কি নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় না? আমরাও চাই, সবাই চাই। কারা কারা চাই একটু হাতটা উঠে দেখাইবে? মাশাআল্লাহ, জি হাত নামা, হাত উঠাইছে না। নবীর সাথে একসাথে জান্নাতে থেকে যাবেন এত সোজা না, কিছু আমল করা লাগবে কি লাগবে না? কোরআনে হাদিসে অনেক আমলের কথা আছে, আমি আটটা আমলের কথা বলি। কয়টা আমল বলেন? এক নম্বর আমল কাসরাতুস সুজুদ, বেশি বেশি সেজদা করা। বলেন বেশি বেশি কি করা? বলেন সেজদা হয় কিসের মধ্যে? এর মানে বেশি বেশি কি পড়া, বেশি বেশি কি পড়া? মুসলিম শরীফ হাদিস নাম্বার 489 হাদিসের বর্ণনাকারী হযরত রবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে আমি আমার নবীর কাছে রাত্রি যাপন করলাম, রাতে নবীর কাছে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিওযুইহি ওয়া হাজাতিহি, রাত্র যখন গভীর হলো আমার নবী জাগ্রত হয়ে গেল, আমি নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করলাম, নবীর যত প্রয়োজন ছিল সব প্রয়োজনগুলো পুরা করলাম, আমি নবীর খেদমত করলাম, সেবা করলাম। আল্লাহর নবী আমার উপর বড় খুশি হইয়া আমাকে ডাক দিয়া কয়, সাল ও রবিয়া, তুমি আমার কাছে চাও চাও চাও, এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে দোয়া করে তোমার জন্য সেটাই কবুল করাইয়া দিব। রবিয়া তো বলে, বড় গোল্ডেন চান্স, এই সুযোগ তো আর পাওয়া যাবে না। আল্লাহর নবী বলল, যা চাইবো তা দোয়া করে কবুল করায় দিবে। তাহলে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা, ওটাই আজকে আমি আমার নবীর কাছে চাইবো।
সাহাবা একরাম তো আমাদের মতো দুনিয়ার পাগল পারা ছিল না, আমরা যদি হইতাম বলতাম নবী দোয়া করেন আমি যেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারি, আমি যেন কানি কানি সম্পত্তির মালিক হয়ে যাইতে পারি, বড় একটা অট্টালিকার মালিক হতে পারি, দামি একটা গাড়ির মালিক হতে পারি, হয়তো আমরা হলে নবীর কাছে এগুলো বলতাম। সাহাবারা তো এগুলোর জন্য পাগল পারা ছিল না। ওই সাহাবি আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে এটা মঞ্জুর করায় দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর নবী রবিয়াকে ডাক দিয়ে বলে, আও গাইরা যালিক, না রবিয়া এটা ছাড়া অন্য আরেকটা চাও। রবিয়া বলে, লা হুয়া যাক হুয়া যাক, আমি ওটাই চাই ওটাই চাই। তো আমি মানুষকে বলি, বাংলা ভাষায় মানুষের মুখে মুখে একটা গান শুনছিলাম, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তো রবিয়া মনে হয় নবীর ডাক দিয়ে বলে, নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই, দুনিয়াতে নয় শুধু জান্নাতেও চাই, দুনিয়াতে নয় শুধু কোথায় চাই। আল্লাহর নবী বলে, রবিয়া তাহলে এত সোজা না, খালি দোয়া করে তোমাকে আমি আমার সাথে জান্নাতে রেখে দিব। ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ও রবিয়া তাহলে বেশি বেশির মানে বোঝা যায় আল্লাহর নবী ফরজ নামাজের কথা বলে না। কেন? ফরজ নামাজ তো নির্ধারিত বেশি বেশি হবে না, ওয়াজিবের কথাও বলে না। কেন? ওয়াজিব তো নির্ধারিত বেশি বেশি হবে না, সুন্নতে মুয়াক্কাদার কথাও বলে না। কেন? সুন্নতে মুয়াক্কাদাও নির্ধারিত বেশি বেশি হবে না। এর মানে আল্লাহর নবী বলতে চায়, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা তো পড়বাই পড়বা, এর পাশাপাশি বেশি বেশি নফল নামাজও পড়বা। বেশি বেশি কেমন নামাজ পড়বা বলেন না, কেমন নামাজ পড়বা টাইট করে ধরলো বলেন না, যে নফল পড়বে সে কি কোনোদিন ফরজ ছাড়বে? তাহলে নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে হইলে ফরজ ধরবো না ফরজ ছাড়বো? শুধু ফরজই না, নফলও পড়তে হবে। এই জন্য সকলে নামাজের এহতেমাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজ নিয়ে আবার ভিন্ন কথা আছে, সেই দিকে যাবো না, আমি আটটা আমলের কথা বলবো। এক নম্বর আমল বললাম নামাজটা ভালো করে ধরা, দুই নম্বর আমল কাফালাতুল আইতাম, ইয়তিমের লালন পালন করা। বুখারী শরীফ হাদিস নম্বর 5304 হাদিসের বর্ণনাকারী হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী এই যে দুইটা আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলের মাঝের আঙ্গুল দুইটাকে এইভাবে সাহাবাদের সামনে রাইখা, ও ফাররাজা বাইনাহুমা শাইআ, মাঝে দিয়া সামান্য একটু ফাঁক রাইখা, সাহাবাদেরকে দেখায়, আনা ওয়া কাফিলুল ইয়তিম হাকাজা। আল্লাহর নবী বলে, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি দেখতেছো, আমি নবী এবং ইয়তিমের জিম্মাদার, এই দুজন জান্নাতে এমন কাছাকাছি থাকবো। এতিমের জিম্মাদারি নেওয়ার মানে কি? মুসলিম শরীফের শরা আল মুফিমের মধ্যে আছে, ইয়তিমের জিম্মাদারি নেওয়ার মানে হলো ইয়তিমের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, ভরণ পোষণের ব্যবস্থা করা, অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করা, তার যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো পুরা করা। আমি এই কথা বলি, আপনি ইয়তিম পাবেন কোথায়? ইয়তিমের জিম্মাদারি গ্রহণ করবেন কিভাবে? আলহামদুলিল্লাহ আল্লাহ এখন এই রাস্তা সহজ করে দিয়েছে, এখানেও মাদ্রাসা আছে আপনাদের পাশে, উয়ারু কত বিশাল বড় এক মাদ্রাসা। আপনি চলে যান যাইয়া হুজুরকে বলেন, হুজুর দুই চারজন ইয়তিমের জিম্মাদারি আপনি আমাকে দিয়া দেন, মাসে মাসে যা খরচ হবে আমি দিয়া দিব। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর হাদিসের আলোকে বলি, আপনি তো থাকবেন ক্ষেত খামারের মধ্যে, আপনি তো থাকবেন চাকরি বাকরির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, কিন্তু ইয়তিমের জিম্মাদারি নেওয়ার বরকতে ইনশা আল্লাহ জান্নাতে আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহর রসুলের সাথে। দুই নম্বর আমল হলো ইয়তিমের জিম্মাদারি গ্রহণ করা, তিন নম্বর আমল হলো তারবিয়াতুল বানাত, মেয়ে সন্তান থাকলে মেয়ে সন্তানগুলোকে মহব্বতের সাথে লালন পালন করা। আমাকে কিন্তু আমলগুলোর সবক আপনারা শুনাইতে হবে। তিন নম্বর আমল বললাম, মেয়ে সন্তানদেরকে মহব্বতের সাথে লালন পালন করা। বলেন তিন নম্বর আমল,
মেয়ে সন্তানদেরকে মহব্বতের সাথে লালন পালন করা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1914 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গুনি বলে মান আলা জারিয়াতাইন আল্লাহর নবী সেই জায়গাও এই দুইটা আঙ্গুল এইভাবে একসাথে রাইখা বলে যে দুইটা মেয়ের লালন পালন করলো কুনতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন আল্লাহর নবী ওখানেও এই দুইটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল মাঝের আঙ্গুল একসাথে রাইখা বলে যে দুইটা মেয়েকে লালন পালন করবে সে আর আমি আমরা দুজন এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি এরকম কাছাকাছি জান্নাতে থাকবো। আজকে আমাদের সমাজের অবস্থা কি হয়ে গেছে? জাহিল যুগের অবস্থা ছিল এটা, তাদের কাছে যখন মেয়ে সন্তান হওয়ার খবর পৌঁছাইত, মেয়ে সন্তান হওয়ার সংবাদটা শুনলে মুখটা কারো হয়ে যাইত। ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব যখন তাদের কাছে মেয়ে সন্তান হওয়ার সংবাদ পৌঁছাইত, চেহারাটা কালো হয়ে যাইত, রাগে গুসায় অন্তরটা ফাইটা যাইত। আজকে আমাদের সমাজেও এমন বহু কপাল পোড়া পয়দা হয়ে গেছে, যখন মেয়ে সন্তান হওয়ার সংবাদটা শুনে চেহারাটা কেমন জানি কালো হয়ে যায়, চেহারাটা কালো হইয়া অন্তরের ভিতরে কেমন জানি একটা ব্যথা চলে আসে। বলেন তো এমন দুর্ভাগা মানুষ আমাদের সমাজে আছে না? না, অথচ আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে দুইটা হোক, আরেক বর্ণনায় আছে একটা হোক, আমি তো মনে মনে নাচা দরকার, খুশি হওয়া দরকার, খুশি হওয়া দরকার, আমার আল্লাহ আমাকে আমার নবীর সাথে জান্নাতে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি পাই নাই কোন হাদিসে রাসূল বলছে ছেলে সন্তান লালন পালন করলে আমার সাথে একসাথে জান্নাতে থাকবা, কিন্তু বলছে মেয়ে সন্তানদের লালন পালন করলে আমার সাথে একসাথে জান্নাতে থাকবা। তিন নম্বর আমল বললাম, এটা চার নম্বর আমল হলো তারবিয়াতুল আখাওয়াত, বোনদেরকে লালন পালন করা। বলেন কাদেরকে লালন পালন করা? বোনদেরকে লালন পালন করা। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম হাদিস নাম্বার 447 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলে মান আলা ইবনাতাইন আও সালাসা আও উখতাইন আও সালাসা হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতা আনহুন্না, যে দুইটা মেয়ে অথবা তিনটা মেয়ে দুইজন বোন অথবা তিনজন বোনকে লালন পালন করলো, কতদিন পর্যন্ত লালন পালন করলো, বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে যাওয়া পর্যন্ত লালন পালন করলো, অথবা মরে যাওয়া পর্যন্ত লালন পালন করলো, আল্লাহর নবী সেখানেও এই শাহাদাত আঙ্গুলের মাঝের আঙ্গুল একসাথ করে বলে কুনতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন, আমি আর ওই বোনের লালন পালনকারী ভাই আমরা দুজন জান্নাতে এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এমন কাছাকাছি একসাথে থাকবো। চার নম্বর আমল বললাম বোনদেরকে লালন পালন করা। পাঁচ নম্বর আমল হলো আল খুলুকুল হাসান, নিজের আখলাকটাকে সুন্দর করা। বলেন কি সুন্দর করা? আখলাক সুন্দর করার ব্যাখ্যা কি? আমি ব্যাখ্যাটা আপনার কাছে দিতে যাব না, ওটা আরেক লম্বা বয়ান লম্বা কথা, শুধু ছোট একটু কথা আপনারে বুঝায় দেই। যখন কারো সাথে কথা বলবেন তখন রাগ হইয়া কর্কশ ভাষায় বদমেজাজ হইয়া মুখটারে কালো করে তার সাথে কথাবার্তা বইলেন না, যখন তার সাথে কথাবার্তা বলবেন নরম ভাষায় মিষ্টি ভাষায় হাসি মুখে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবে। হাসি মুখে যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাবার্তা বলে দিলের ভিতরে তো একটা শান্তি হয়, মহব্বত তো বাড়ি বাড়ে, আরো একটা বোনাসও পাওয়া যায়। আল্লাহর নবী আমাদেরকে বলে তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাসি দিয়া তাকাও আপোষে মহব্বত তো ঠিকই বাড়বে। আমি আর একটা বোনাস তোমাদেরকে জানায় দেই, সেটা হলো এই হাসি দিয়া তাকানোর বরকতে আল্লাহ তোমার আমল নামায় একটা সদকার সওয়াব লিখে দেয়। হাদিসের মধ্যে আসছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 6735 হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলে আল্লাহর নবী একবার আমাদেরকে লক্ষ্য করে বলল আলা উখবিরুকুম বি আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ,
আমি কি তোমাদেরকে বলে দিব না কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি কে থাকবে আমি নবীর সবচেয়ে বেশি প্রিয় কে থাকবে আমি কি এটা তোমাদেরকে বলে দিব না ফাসাকাতাল কওম সাহাবারা সবাই চুপ কেউ কোনো উত্তর দেয় না ফাআদাহা মাররাতাইনি আও সালাসা আল্লাহর নবী প্রশ্নটা দুইবার করলো অথবা তিনবার করলো প্রশ্নটা দুই তিনবার করার পরে সব সাহাবারা একসাথে বলে ইয়া রাসূলুল্লাহ নাআম ও আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দেন কিয়ামতের দিন কে আপনার সবচেয়ে বেশি প্রিয় হবে কে আপনার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে আপনি আমাদেরকে বিষয়টা বলে দেন আল্লাহর নবী তখন বলে দিলেন আহসানুকুম মাখলাকা কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি প্রিয় ওই লোকটা হবে আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যার আখলাকটা সবচেয়ে বেশি সুন্দর হবে পাঁচ নম্বর আমল কি সুন্দর করা বলেন না আখলাক সুন্দর করা ছয় নম্বর আমল নবীর মহব্বত আর ভালোবাসা দিলের ভিতরে ঢুকানো বলেন ছয় নম্বর আমল নবীর মহব্বত আর ভালোবাসা নফল ইবাদতে কমতি থাকতে পারে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা তো ঠিকঠাক থাকবে এরপরে ইবাদতে কমতি থাকলে থাকতে পারে কিন্তু নবীর মহব্বতটা দিলের ভিতরে 100 100 থাকলে একসাথে নবীর সাথে কোথায় থাকা যাবে মুসলিম শরীফ হাদিস নাম্বার 2639 হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে بينما انا ورسول الله صلى الله عليه وسلم خارجين من المسجد আমি এবং আল্লাহর নবী আমরা দুজন মসজিদ থেকে বের হচ্ছিলাম মসজিদ থেকে বের হচ্ছিলাম ফালাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল মসজিদ মসজিদের বাহিরের অংশ যেটাকে উর্দুতে মুসাক্কা বংশ বলে আপনি আপনার মতো বুঝলে মনে করেন বারান্দা মনে করেন যখন আমরা বারান্দায় আসলাম আসার পরে ওখানে একজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হলো ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মাতাসাহ ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহর নবী তাকে উল্টা প্রশ্ন করলো মা আদাতালাহা কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি বরং তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছো কি সাহাবীর মনটা বড় ভেঙে গেল কি জবাব দিবে আল্লাহর নবীর কাছে নামাজের ভান্ডারের দিকে তাকাইয়া তো দেখে বিশাল বড় নামাজের কোনো ভান্ডার নাই রাতের তাহাজ্জুদের ভান্ডার ইশরাকের ভান্ডার আওয়াবিনের ভান্ডার এগুলো তো কিছুই দেখাইতে পারবে না রোজার দিকে তাকায় দেখলো অনেক বেশি নফল রোজার কোনো ভান্ডার নাই দান সৎকার দিকে তাকায় দেখলো অনেক বেশি দান সৎকারও কোনো ভান্ডার নাই নবীকে ডাক দিয়ে বলে মা আদাতুলাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ও আল্লাহর নবী নামাজের বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই রোজার বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই দান সৎকার বিশাল কোনো ভান্ডার জমা করতে পারি নাই কোনো পুঞ্জি আমার কাছে নাই কোনো পুঞ্জি আমার কাছে নাই তবে একটা পুঞ্জি আমার কাছে 100 100 আছে যেটার মধ্যে কোনো কমি নাই সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে 100 100 ভালোবাসি পরিপূর্ণ রূপে আমার দিল থেকে আমি ভালোবাসি আল্লাহর নবী এটা শোনার পরে তাকে ডাক দিয়া বড় সুসংবাদের কথা বলে দিল ফা ইন্নাকা মা মান আহবাবতা ও আমার সাহাবী তাহলে তো আর কোনো চিন্তারই কারণ নাই আমি নবী বলে দিচ্ছি তুমি যাকে ভালোবাসবা জান্নাতে তুমি তার সাথে থাকবা قال انس رضي الله تعالى عنه حضرت انس এই হাদিসের বর্ণনাকারী উনি বলে মা ফরিহনা বাদাল ইসলাম ফরহান اشد من قول النبي صلى الله عليه وسلم فانك مع من احببت হযরত আনাস বলে আল্লাহর নবী যে আমাদেরকে এই কথাটা বলল তুমি যাকে ভালোবাসবা জান্নাতে তুমি তার সাথে থাকবা আমরা সাহাবীরা এই কথাটা শোনার পরে জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম ইসলাম যেই দিন গ্রহণ করেছিলাম ওই দিন তারপরে জীবনে এমন খুশি কখনো হই নাই আজকের কথাটা শোনার পরে যেই পরিমাণ খুশি আমরা সাহাবারা হয়েছি কেন এত খুশি হলাম হযরত আনাস এই কথা বলে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবা বকর ওয়া উমর
আমি আনাস আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি আরজু আন আকুনা মাআহুম ওয়া লাম আমাল বিআমালিহিম আমি আনাসের দিলের ভিতরে এই আশা ইবাদতের বিশাল কোন ভান্ডার আমার কাছে নাই তবে আবু বকর ওমর সহ এই জাতীয় সাহাবাতের mohabbat আমার ভিতরে 100 থাকার কারণে আল্লাহর নবীর হাদিসের আলোকে আমি এই আশা রাখি তারা জান্নাতে যেখানে থাকবে আমিও তাদের সাথে জান্নাতে সেখানে থাকব আমি আমার মত জনসাধারণ যারা আছে তাদেরকে এই কথা বলি আমরা যারা জনসাধারণ আছে আমাদের কাছে ইবাদতের কোনো ভান্ডার নাই তবে আমাদের দিলের ভিতরে যদি দেখা যায় উজানির হুজুরদের mohabbat পাক্কা পাক্কা ঢুইকা গেল ফুলসুয়ার হুজুরদের mohabbat ঢুইকা গেল উয়ারুকের হুজুরদের mohabbat দিলের ভিতরে পাক্কা পাক্কা ঢুইকা গেল আশা করা যায় ইনশাআল্লাহ এই বুজুরগরা জান্নাতে যেখানে থাকবে আমরাও জান্নাতে তাদের সাথে সেখানে থাকব ছয় নম্বর আমল বললাম এটা এটার কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যা করলাম না সাত নম্বর আমল আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া বলেন বেশি বেশি কি পড়া তিরমিজি শরীফ হাদিস নম্বর 484 হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে বেশি কাছাকাছি ওই লোকটা থাকবে যে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে বেশি বেশি কি পড়বে এখন কথা হলো এটা দুরূদ কুন্ডাপুর মুহুজুর আমি এই জায়গায় ঢাকাতে আমার মুসল্লিদেরকে সবক মুখস্থ করাইছি বলেন দুরূদ পড়ব ওটা আমার সাথে একটু কথাটা বলেন তারপরে স্লোগান দিব এটা বলেন দুরূদ পড়ব ওটা নবী শিখিয়েছেন যেটা এবার আমি একটা কইলে আপনারা আরেকটা কইেন দুরূদ পড়ব ওটা দুরূদ পড়ব ওটা নবী কোনটা শিখাইছে এটা একটু জানার দরকার বুখারী শরীফ হাদিস নাম্বার 3370 হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি বলে আমাকে আল্লাহর নবীর সাহাবী হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলা উহদি লাকা হাদিয়াতান সামিআতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুর রহমান বিন আবি লাইলা আমি তোমাকে একটা হাদিয়া দিয়া দিমু না হাদিয়া দিয়া দিমু না যে হাদিয়াটা সরাসরি আমি আল্লাহর নবীর থেকে শুনেছি আব্দুর রহমান বিন আবি লাইলা বলে বালা ফাহদিহালি ও নবী আর দেরি ও কাব বিন উজরা দেরি কইরো না তাড়াতাড়ি আমারে হাদিয়াটা দাও হযরত কাব বিন উজরা বলে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলাম ফাকুলনা আমরাই কথা বললাম কাইফাস সালাতু আলাইকুম মাহলিল বাইত ওয়া ইন্নাল্লাহা ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইহি আমরা বললাম ও আল্লাহর নবী আপনাকে সালাম কেমনে দিব ওটা তো আল্লাহ আমাদেরকে শিখায় দিল আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর নবী আমাদেরকে শিখাইলো আল্লাহ আমাদেরকে শিখাইলো নবীরে সালাম কেমনে দিতে হবে আমরা সেইখানে নবীরে সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম কেমনে দিম ওটা তো আল্লাহ শিখায় দিল কিন্তু সালাত কেমনে পড়ব দুরূদ কেমনে পড়ব ওটা তো আল্লাহ শিখায় নাই ও নবী আপনি আমাদেরকে শিখায় দেন আমরা আপনার উপর দুরূদ কিভাবে পড়ব আল্লাহর নবী এবার তাদেরকে বললো কুলু তোমরা বলো কি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ এটা পারি কি পারি না আমরা এই দুরূদটা শিখিয়েছেন কে উজানির হুজুর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিসাব সোজা দুরূদ পড়ব ওটা রাসূল শিখাইছেন যেটা আচ্ছা একটা কথা বলি একটু কষ্ট দেব আপনাদেরকে আমাদের সবার
সব পেরেশানি দূর হয়ে যাক, সব গুনাহ মাফ হয়ে যাক। কারা কারা চাই একটু হাত উঠে দেখাই। জি বন্ধু, শেষ করুন, বন্ধু শেষ করুন। তিরমিজি শরীফের হাদিস, দুরুদের পাওয়ার দেখেন। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসা আল-লাইল, রাতের যখন তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যেত, কমা আমার নবী দাঁড়ায় যাইতেন, আর ঘুমাইতেন না, আর ঘুমাইতেন না, ঘুম থেকে উঠে আল্লাহর নবী কি বলতেন, আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, ও মানুষেরা উঠে যাও উঠে যাও, আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো, জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা, কিয়ামত চলে আসছে কিয়ামত চলে আসছে, জাআল মাউত বিমা ফিহ জাআল মাউত বিমা ফিহ, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে, মরণ তার সব প্রস্তুতি নিয়ে চলে আসছে। ওই সময় হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীকে ডাক দিয়া বললাম, ইন্নি উকসিরুস সালাত আলাইক, ও আল্লাহর নবী আমি আপনার উপর বেশি বেশি দুরুদ পড়ি, কাম আজালু লাকা মিন সালাতি, ও নবী আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু সময় বলে দেন কতটুকু সময় পর্যন্ত আমি আপনার উপর দুরুদ পড়ব। আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলল, মা শীতা, ও উবাই কোনো সময় টময় নাই, তুমি যতক্ষণ চাও ততক্ষণ আমার উপর দুরুদ পড়তে পারো। হযরত উবাই বলে, আল্লাহর নবীকে আমি বললাম, ও নবী আমি একটা সময় বলি, আপনি আমাকে বলেন, আসসুদুসা, ও হুজুর আমি যদি দিনটারে আর রুবুআ দিনটাকে চার ভাগ করি, চার ভাগ ছয় ঘন্টা করে চার ভাগ করি, কইরা ছয় ঘন্টা আপনার উপর দুরুদ পড়ব, আপনি কি বলেন? আল্লাহর নবী হযরত উবাইকে ডাক দিয়া বলে, মা শীতা, যতক্ষণ চাও পড়তে পারো, ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বিন কাব বলে, আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে তো? নবীর ডাক দিয়া কয়, হুজুর ফান্নিস, তাহলে আমি এক কাজ করি, দিনটাকে দুই ভাগ করি, অর্ধেক অর্ধেক কইরা ১২ ঘন্টা করে দুই ভাগ কইরা, ১২ ঘন্টা আপনার দুরুদের উপর আমল করতে থাকবো, আপনি কি বলেন? আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলে, মা শীতা ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, উবাই যতক্ষণ চাও পড়তে পারো, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বলে, আরো বাড়াইলে মঙ্গল, তাইলে আরো বাড়ায়া দেই। হযরত উবাই আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ফাসসুলুসাইন, ও আল্লাহর নবী তাহলে আমি একটা কাজ করি, দিনটারে আমি তিন ভাগ কইরা, আট ঘন্টা করে তিন ভাগ করে, এর মধ্যে দুই ভাগ মানে ১৬ ঘন্টা আপনার দুরুদের উপর আমল করব, আপনি কি বলেন? আল্লাহর নবী এখনো আগের মতো বলে, মা শীতা ফা ইন জিদতা ফাহুয়া খাইরুল লাকা, যতক্ষণ চাও পড়তে পারো, তবে যদি আরো বাড়াইয়া দাও এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে। হযরত উবাই বলে, আরো বাড়াইলে মঙ্গলের কারণ হবে, তাইলে আর ঘন্টা মন্টার হিসাব কইরা লাভ নাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, আজালু লাকা সালাতি কুল্লাহা, ও নবী তাহলে আর কোন ঘন্টা টন্টার হিসাব নাই, আমি উবাই বলতেছি ২৪ ঘন্টার ২৪টা ঘন্টা আমি আমার জরুরি কাজগুলো করার পাশাপাশি সদা সর্বদা আপনার উপর দুরুদের আমল করতে থাকব। হযরত উবাই বিন কাবকে এবার আল্লাহর নবী যেটা বলল সেটার জন্যই আপনাদের হাত উঠাইলাম। আল্লাহর নবী হযরত উবাইকে ডাক দিয়া বলে, ইদান তাকফি হাম্মুকা ওয়া ইউগফারু লাকা দাম্বুকা, ও উবাই আমার উপর যদি বেশি বেশি দুরুদ পড়তে পারো, বেশি বেশি দুরুদ পড়তে পারো, আমি নবী একটা সার্টিফিকেট দিয়ে দিতেছি, সেটা হলো তোমার সব পেরেশানি দূর হয়ে যাবে, তোমার জীবনের সব